কালকে খেলা দেখছেন কে? ভাই কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে, কিন্তু টপিক খেলার থেকে কিছুটা বাইরে, আবার খেলা রিলেটেড টপিক ইজ, আপনি কারোর সাথে খারাপ করবেন, আপনি কারোর সাথে শয়তানি করবেন, আপনি কারোর সাথে পলিটিক্স করে আপনি সামনে আগাতে যাবেন, এবং সেই কি ভাই আপনি নিজেই বলবেন এক সময়। ব্যাপারটাকে আগে নিয়ে বলতেছি, এখন বুঝে গেছেন ব্যাপারটা? বলতেছি আমাদের বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান, গত 2টা বছরে তার টি-20 বলেন, ইয়েতে খেলায় বলেন, ওয়ানডেতে বলেন, তার কোনো রকম কোনো ভূমিকা কোনো কিছুই নেই। কমপ্লিটলি ব্যবসায়ী হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে যাওয়ার পরে পলিটিক্সে জয়েন করছে, এমপি হয়েছে, এখন তো তাকে যে ধরাছোঁয়ার বাইরে, তার কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সম্পত্তি, তো ভালো কথা, কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সম্পত্তি গড়ছে, খেলে গড়ছে, ব্যবসা করে গড়ছে, শোরুম উদ্বোধন করে গড়ছে, এভাবে তার যার যার নিজস্ব ব্যাপার করছে, যেভাবে করছে, কিন্তু তার মেইন কাজ, বেসিক কাজ খেলা, সেই খেলাটা সে ছেড়ে দিছে, এটাই হলো আমাদের দুঃখ এবং কষ্ট। আমাদের দুঃখ কষ্ট সেটা তো ছাড়ছে ছাড়ছে, পুরো বাংলাদেশ টিমটাকে একটা মানে জোকার টিমে পরিণত করে ছাড়ছে, একটা বেস্ট একটা কম্বিনেশন ছিল, সেই কম্বিনেশনটাকে পর্যন্ত ধ্বংস করে দিছে, এসে এখন মুখে অনেক কিছুই বলবে এবং সাকিব লাভাররা অনেক কিছু বলবে। ভাই আমি নট সাকিব লাভার, আমি নট তামিম লাভার, আমি বাংলাদেশের সাপোর্টার, আমার বাংলাদেশের জন্য আমার যাকে প্রয়োজন আমার প্রয়োজন, ঠিক আছে? এখন আপনি একে সাকিবের ভক্ত, আপনি ভক্ত ভক্ত তো আর এই কি তামিমের ভক্ত, এগুলো দেখা ভাই আমার টাইম নেই, ঠিক আছে? আপনার আমার আমার দরকার রেজাল্ট, দিন শেষে রেজাল্ট কী, দিন শেষে সাকিব আল হাসানের কাছ থেকে রেজাল্ট কী আসছে? গত 2টা বছরে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এই পর্যন্ত কী রেজাল্ট আসছে? সে যেই ব্যাটিংগুলো করতেছে, ইভেন কি ব্যাটিং তো পারত, 4 ওভার বোলিং করার পর্যন্ত তার অ্যাবিলিটি এখন আর নাই, ঠিক আছে? 4 ওভার বোলিং করার মতো অ্যাবিলিটি আর নেই, মাহমুদুল্লাহ রিয়াদকে এসে বোলিং করতে হচ্ছে, বুড়া মাহমুদুল্লাহ, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে হয়তো হয়তো সাকিব আল হাসানের হাত ছিল যে মাহমুদুল্লাহকে সরাই দাও টিম থেকে। সে মাহমুদুল্লাহ স্ট্রংলি কামব্যাক করছে, কারোর সাথে সে মিডিয়া অ্যাট্রাকশনে যায় নাই, কোনো ঝামেলার মতো যায় নাই, সে স্ট্রংলি কামব্যাক করছে, কিন্তু সবাই আর মাহমুদুল্লাহ হইতে পারবে না, সবাই কামব্যাকও করতে পারবে না। কিন্তু ঘটনা হলো এই যে এইভাবে একটা দেশে ক্রিকেটকে নিয়ে আপনি ছেলে খেলা করতেছেন, ঠিক আছে? আপনি না স্টেটমেন্ট দিলেন আপনি ফিট না হলে খেলা দরকার নাই, হোয়ার ইজ ইউর হেড পজিশন, আপনার শর্ট সিলেকশন কই, আপনি কোথায় দাঁড়াচ্ছেন, কোথায় হেড পজিশন, কোথায় কি, তা আপনার চোখের সমস্যা, আপনার ফিট না হলে আপনি বাংলাদেশের সাথে বেইমানি করতেছেন কেন? নিজে বেইমান হয়ে অন্যকে বলতেছেন তুমি বেইমান, মানে কি আর বলবো, আপনি যখন বাংলাদেশের বড় বেইমান, কোনো পারফরমেন্স নাই, কিছু নাই, আর বোর্ডেরও কিছু বুঝি না, সে তাকে ডেকে ডেকে এনে ভাই খেলেন খেলেন প্লিজ খেলেন, ডেকে ডেকে এনে এই করে সেই করে, সে মাঝখান থেকে সিরিজের মাঝখানে চলে যাবে শোরুম উদ্বোধন করতে, সে ধুম করে বলে দিবে আমি খেলবো না, হ্যাঁ তোমরা খেলো খেলো যাও যাও, মানে এগুলো কি মানে সার্কাস নাকি? সে বোর্ড থেকে বেতন পায় না, সে কি মানে তামসা শুরু করছে? তো আপনি খেলতে চাচ্ছেন না, এরা জোর করে খেলানোর দরকার কি, না ডিপিএলে কোনো পারফরমেন্স না কিছু, আর এই লিটন সৌম্য এদের পিছনে বোর্ডার কত ইনভেস্ট করবে সেটা ওরাই জানে। আচ্ছা টপিক লিটন সৌম্য না, টপিক হইল সাকিব আল হাসান। তো আপনি বেস্ট অলরাউন্ডার হন, আপনি হ্যান হন ত্যান হন, আমার তো দরকার নেই ভাই, আমার বাংলাদেশ টিমে আপনার দরকার নেই, আপনার বেস্ট অলরাউন্ডার অন্য কোথাও গিয়ে মানান, আমার দরকার বাংলাদেশ টিমে পারফর্ম, কালকের ম্যাচটা যদি সাকিব আল হাসান আরেকটু দায়িত্ব নিয়ে খেলতো তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত? কালকের ম্যাচটা আমাদের আক্ষেপ, 2টা হোয়াইট পাইনি আমরা, 1টা লেগ বাই পাইনি, টোটাল 6 রান, এই 6 রানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এই 6 রানের কারণে আমরা হারছি। আর আপনি সাকিব আল হাসান গত কোনো পারফরমেন্স নেই আপনার জীবনে, আপনার খেলার প্রতি মনোযোগই নেই, আপনি এমপি হয়ে গেছেন জীবনে, আপনার সব পেয়ে গেছেন, তাহলে ছেড়ে দেন খেলা কমপ্লিটলি, বলেন আমি আর খেলবো না, ভাই আমার খেলতে ইচ্ছা করে না, আমি আর খেলবো না, তাহলে বেইমানিটা কে করতেছে? আপনি যা আরেকজনকে বেইমান বললেন ওপেন ইন্টারভিউতে, হ্যাঁ
তো আপনার আপনি মেমানি করতেছেন না, এই জন্যই বলতেছি যে নিজের হাতে নিজেই বহন। সে যেদিন থেকে এই সমস্ত নোংরা পলিটিক্সের সাথে শুরু করছে সেদিন থেকে তার কোনো পারফরমেন্স নেই। আর কি আর বলবো, বাংলাদেশ নিয়ে জন্য কষ্ট লাগে। আর এই সমস্ত নোংরামি পলিটিক্স তো বাংলাদেশের সব জায়গায় হয়ে আসতেছে, একটা ছোট অফিস থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার সে এই কাজ করবে, করতেই পারে। তার ব্যক্তিগত মনে হয় একবার মনে হয় কে রকিবুল হাসান অথবা নাজমুল আবেদিন ফাহিম কেউ একজন বলছিল আল্লাহ পাক সাকিব আল হাসানকে সব দিছে, টাকা পয়সা ব্রেন মেধা, কিন্তু নীতি নৈতিকতা দেয়নি। কেন এই কথাটা তুললাম, কালকে যখন হৃদয় মানে আমাদের তাওহিদ হৃদয় পুরো আক্ষেপে পুড়তেছিল, তার চেহারাটা মানে বিলবোর্ডের উপরে রেখে তার চেহারাটা মানে দেখার মতো ছিল যে সে কতটা দুর্ভাগ্যবশত আউট হয়েছে এবং কীভাবে সে নিজেকে কন্ট্রোল করে রাখছে। তার চেহারা দেখে বোঝা যেত সে এতগুলো বাজে পারফরমেন্স প্লেয়ারের মাঝে খালি হৃদয়ের মাহমুদুল্লাহ খেলেই যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেখানে সেরকম একটা পরিস্থিতিতে সাকিব আল হাসান বেহায়ের মতো হেসে যাচ্ছে। মানে আমি ক্লিপটা যদি পাইতাম তাহলে আমি এটার মধ্যে দেখাতে পারতাম, কিন্তু ক্লিপটা মনে হয় পাওয়াটা সোজা না। সে বেহায়ের মতো হেসে যাচ্ছে, মানে কতটা মানে তার বাংলাদেশ টিমে খেলার ডেডিকেশনের কোনো দরকারই নেই। তার কম্পিটিশন তো সব নাই, এক মাহমুদুল্লাহ আছে তাকে সে এখন আর ওকে ঠিক আছে দেখ সে হয়তো ছেড়েই দিতে আছে ঠিক আছে, সে আর আমার মধ্যে একটা ডিস্টেন্স আছে, সে বড় ভাই, এগুলো সব কিছু মানে তার এখন কোনো কম্পিটিশন নেই, তামিম নাই, মুশফিক নাই, তো তার লেভেলের কোনো কম্পিটিটর তার সাথে এখন আর নাই বাংলাদেশ টিমে, তো সেই জন্য সে খেলাও ছেড়ে দিচ্ছে। মানে জাস্ট লিটারেলি এখানে তাওহিদ হৃদয় কষ্টে ফেটে যাচ্ছে আর তার খেলার দিকে তো কোনো মনোযোগই নেই, সে বেহায়ের মতো হে হে করে হাসতেছে। মানে কোন লেভেলে গেলে কোন বেহায়াপনা আর বেইমানির পর্যায়ে গেলে একটা মানুষ এই পর্যায়ে চলে যেত, কেউ সবাই শান্ত লিটন সম্মুখে নিয়ে কথা বলতেছে, শান্ত লিটন সম্ম শান্ত লিটন সম্ম, কিন্তু কেউ সাকিব আল হাসানকে নিয়ে বলতেছে না। কেন ভাই, সে এমপি থেকে কিছু বলবেন না, আর বেশি বলবেন, পারফর্ম নাই নন পারফর্মার দলে কী করে, আমাদের বাংলাদেশ টিমে নন পারফর্মার দলে কী করে, সেই না বড় বড় ওয়ার্ল্ড কাপের আগে এই সেই বলে গেলো 6 মাস সময় দেন, হ্যান দেন ত্যান দেন, আমাকে ওই দেন আমাকে সেই দেন, কই কী কী করছে, কিচ্ছু করে নেই, ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশ টিমটাকে ভাই, ধ্বংস ধ্বংস। যে বাংলাদেশ টিম ওয়ানডেতে দাপটের সাথে জিততেছিল, সবার সাথে ডমিনেট করে খেলতেছিল, সে বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে দিয়ে সে চলে গেছে। আমরা যদি খেলতে ভালো না লাগে আপনি চলে যান ভাই, আপনার খেলার দরকার নেই, বহুত প্লেয়ার আছে মাঠে ঘাটে হাঁটে, ইভেন আপনার তুলনায় ওই যে তানজিম সাকিবকে নামলেও ওই 3 রান করাইতে পারত। আর বলার তো আপনার ব্যাকআপ মাহমুদুল্লাহ রিয়াদ আপনার হয়ে বল করে দিচ্ছে, তাহলে আপনার দরকারটা কি দলে? যাই হোক, অফিসের দিকে চলে আসছি, সবাই ভালো থাকবেন আর বাংলাদেশ টিমের জন্য দোয়া করেন, মায়ের দোয়া, ক্রিকেট টিম মায়ের দোয়া যেন ফিরে না যায়, এভাবে ফাইটিং স্পিরিটটা বজায় রাখে। এই হলো গিয়ে আশা, এই হলো ভরসা, আর কখনো অন্যের জন্য পলিটিক্স করতে যায় না ভাই, নিজের নিজের জন্য ফোকাস করেন, নিজের কাজের প্রতি ফোকাস করেন, আপনি কি করতেছেন সেটার দিকে ফোকাস করেন, তাহলেই বুঝবেন যে অবস্থানটা কোথায়। আল্লাহ হাফেজ, সবাই ভালোই থাকুন।